ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধে সভাপতি হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুধী সমাজ দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, পবিত্র কোরআনের সূরাতুল ফাতহ, সূরাতুল ফাতহের শেষের দিক থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। ইদার নামে না সূরাতুল ফাতহের শেষের দিক থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি, তাতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, অর্থাৎ তিনি আল্লাহই পাঠিয়েছেন তার রাসূলকে। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, সত্য ধর্ম ইসলাম দিয়ে এবং ইসলামের ধর্মগ্রন্থ কুরআন দিয়ে। আল্লাহ প্রদত্ত সত্য ধর্ম হল ইসলাম। এই ধর্মের ধর্মগ্রন্থের নাম হল কুরআন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইসলাম ধর্ম এবং ধর্মগ্রন্থ কুরআন দিয়ে কেন পাঠালেন? আল্লাহ বলেন, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহ, ইসলামকে অন্যান্য ভ্রান্ত ধর্মের উপর বিজয়ী করাবার জন্য। এখানে আল্লাহ সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, একমাত্র ইসলাম ধর্ম সত্য, আর বাকি সমস্ত ধর্ম বাতিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন
সত্য ধর্ম ইসলাম দিয়ে বাতিল ধর্মগুলির উপর ইসলাম ধর্ম সত্য ধর্মকে বিজয়ী করাবার জন্য। এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তাহলে কি ইসলাম সারা পৃথিবীর প্রচলিত সবগুলি ধর্ম বাতিল? আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন বাতিল। এক আয়াতে বলেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, এর অর্থ হল আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। অন্য আয়াতে বলেন মাই ইয়াবতাগি গাইরাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহ, ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম যদি কেউ পালন করে তাহলে কখনো তা গ্রহণযোগ্য হবে না। অস্পষ্টকতা না সুস্পষ্ট, সুস্পষ্ট এইভাবে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে পরিষ্কার ঘোষণা দিয়েছেন, একমাত্র ইসলাম ধর্ম সত্য এবং তাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম সত্য ধর্ম নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, আর কোনো ধর্ম পালন আল্লাহর কাছে মুক্তি পাওয়ার নাজাত পাওয়ার পথ নয়। এখানে একটা প্রশ্ন জাগে, সেটা হলো এই কোরআনেরই অন্য আয়াতে আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। ভিন্ন ধর্মাবলম্বীকে ইসলাম গ্রহণে বাধ্য করা যাবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। যেই কোরআনে আল্লাহ বলেছেন ইসলাম সত্য ধর্ম আর সমস্ত ধর্ম বাতিল, সেই কোরআনেই আল্লাহ বলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তাহলে যদি অন্যান্য ধর্মাবলম্বীরাও যদি যার যার ধর্ম পালনে স্বাধীন হয় তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? আর গ্রহণযোগ্যই যদি হবে না তাহলে তাদেরকে ভ্রান্ত ধর্ম পালনের স্বাধীনতা আল্লাহ দিলেন কেন? প্রশ্ন যদি কারো মনে জাগে, সেই প্রশ্ন কি আমার বিরুদ্ধে জাগে না আল্লাহর বিরুদ্ধে জাগে? ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয় আমি বলেছি না আল্লাহ বলেছেন? সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন আমি বলেছি না আল্লাহ বলেছেন? তাহলে প্রশ্ন জাগে আমার কথার উপর না আল্লাহর কথার উপর? আল্লাহর কথার উপর, আল্লাহর কথার উপর প্রশ্ন জাগে, কেন আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিলেন? আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে বাতিল বলে ঘোষণা দিলেন কেন? প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম যা কিছু লিখেছেন তার সারমর্মটা আপনাকে বুঝাবার জন্য, আপনাদের বুঝাবার জন্য আমি সহজ একটা উদাহরণ দিচ্ছি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের লেখাপড়া সমাপ্ত হওয়ার পর যখন পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার হলে যখন ছাত্ররা প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সব ছাত্ররাই কি প্রশ্নের সঠিক জবাব লিখতে পারে না অনেকে ভুলও লেখে? যারা ভুল লেখে তাদেরকে কি লিখতে বাধা দেওয়া হয় না পূর্ণ স্বাধীনতা? কেন স্বাধীনতা দিল? ভুল লেখলেও পাশ করবে, এজন্য
স্কুল লেখলে যদি পাশ করে না, লেখার স্বাধীনতা দিল কেন? আর লেখার স্বাধীনতাই যদি দিল তাহলে পাশ করবে না কেন? এই প্রশ্নের যেই জবাব, ভুল ধর্ম আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য না হয় তাহলে পালনের স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব, উভয় প্রশ্নের একই জবাব। পরীক্ষার হলে ছাত্রদেরকে ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখার স্বাধীনতা দেওয়া হয়, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য? ঠিক তেমনিভাবে দুনিয়াতে ভ্রান্ত ধর্মাবলম্বীদের যার যার ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয় গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে, লেখতেই পারে, কিন্তু তার কপালে যেভাবে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনিভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইচ্ছা মতো ভ্রান্ত ধর্ম পালন করে, তার কপালে ও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। গেল আনুষঙ্গিক প্রশ্নের জবাব। পরীক্ষার হলে যেভাবে সমস্ত ছাত্র ভুল লেখুক শুদ্ধ লেখুক যার যা ইচ্ছা লেখার বেলায় স্বাধীন, দুনিয়াতেও সমস্ত মানুষ সত্য ধর্ম ইসলাম পালন করুক অথবা ভিন্ন কোনো ভ্রান্ত ধর্ম পালন করুক, সমস্ত মানুষ আপন আপন ধর্ম পালনে স্বাধীন। গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার কারণে? নিয়ম রক্ষার কারণে। এই বিষয়টা পরিষ্কারভাবে না জানার কারণে আমাদের সমাজে অনেক সময় এমন মুসলমানও পাওয়া যায় যারা বলতে চায় যে আমাদের জন্য যেমনভাবে ইসলাম ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, তেমনিভাবে অন্যদের ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, তা না হলে আল্লাহ সবাইকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন? এই যুক্তি ভুল। পরীক্ষার হলে যে সমস্ত ছাত্ররা প্রশ্নের জবাব ভুল লেখে, তারাও যদি বলে যারা সঠিক লেখে তাদের জবাব যেমন গ্রহণযোগ্য, আমাদের ভুল জবাবও গ্রহণযোগ্য, তা না হলে আমাদেরকে লেখার সুযোগ দিল কেন? এই প্রশ্ন যেমন ভুল, ওই প্রশ্ন তেমন ভুল। এই ভুলটা বুঝতে না পেরে আমাদের সমাজের অনেক মুসলমানকে দেখা যায় হিন্দুদের দুর্গাপূজার অনুষ্ঠানে মিষ্টি খেতে যায়। জিজ্ঞাসা করলে বলে, তুমি মুসলমান, তুমি হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে মিষ্টি খেতে গেলে কেন? জবাব দেয়, ধর্ম যার যার অনুষ্ঠান সবার। আমি বলতে চাই, ব্যাপারটা যদি এমনই হয়, ধর্ম যার যার অনুষ্ঠান সবার, এই যদি এই কারণেই যদি আপনারা ইসলাম ধর্মের অনুসারী হয়েও হিন্দুদের দুর্গাপূজার মিষ্টি খেতে যান, তাহলে আপনাদের ঈদুল আজহার কুরবানির গরুর গোশত হিন্দুদেরকে খাওয়ান, কারণ ধর্ম যার যার অনুষ্ঠান তো সবার। আসে কি কোনো হিন্দু আপনাদের কুরবানির গরুর গোশত খেতে? তাহলে আপনারা কোন লাজে তাদের দুর্গাপূজার মিষ্টি খেতে যান? হায়া লজ্জা গেল কোথায়! ধর্ম যার যার অনুষ্ঠান সবার, এটা চরম ভ্রান্ত কথা, যেমন তেমন ভ্রান্ত কথা নয়। কেউ যদি বলে কৃষিকাজ যার যার ফসল সবার, মেনে নেবেন? কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার, মেনে নেবেন? কেউ যদি বলে চাকুরি যার যার বেতন সবার, মেনে নেবেন?
কেউ যদি বলে বিয়া যার যার বউ সবার, এই কথাগুলি যেমন চরম বুকামি ছাড়া আর কিছু নয়, ঠিক তেমনিভাবে ধর্ম যার যার অনুষ্ঠান সবার, এটা একটা চরম বুকামি ছাড়া আর কোনো কথা নয়। আসল ব্যাপার হলো কৃষিকাজ যার ফসল তার, ব্যবসা যার মুনাফা তার, চাকুরি যার বেতন তার, বিয়ে যার বউ তার, ধর্ম যার অনুষ্ঠান তার, ধর্ম যার অনুষ্ঠান তার। আমরা ইসলাম ধর্ম পালন করি, ঈদ আমাদের অনুষ্ঠান, তারা দুর্গাপূজার ধর্ম পালন করে, দুর্গাপূজা তাদের অনুষ্ঠান। এক ধর্মাবলম্বীরা ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবে, এর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি নয়। সমস্ত ধর্মাবলম্বীরা স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করবে, এর নাম হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। এক ধর্মের অনুষ্ঠানে আরেক ধর্মাবলম্বীরা যোগদান করার নাম যদি সাম্প্রদায়িক সম্প্রীতি হয়, তাহলে যতদিন পর্যন্ত হিন্দুরা মুসলমানের কুরবানির গরুর গোশত না খাবে, ততদিন পর্যন্ত তারা অসাম্প্রদায়িক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিবর্জিত হয়ে চিহ্নিত হয়ে থাকবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাখ্যা কি? হিন্দুদের মুসলমানের কুরবানির গরুর গোশত খেতে হবে, এই ব্যাখ্যা? হিন্দুরা মুসলমানের কুরবানির গরুর গোশত খেতে হবে, এটা কি সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাখ্যা না অপব্যাখ্যা? এটা সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাখ্যা নয়, এটা অপব্যাখ্যা। যেমনভাবে হিন্দুরা মুসলমানের কুরবানির গরুর গোশত খাওয়াকে সাম্প্রদায়িক সম্প্রীতি বলা একটা চরম অপব্যাখ্যা, তেমনিভাবে মুসলমানদের হিন্দুদের দুর্গাপূজার মিষ্টি খাওয়া এটা সাম্প্রদায়িক সম্প্রীতির অপব্যাখ্যা। তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতির শুদ্ধ ব্যাখ্যা কোনটা? সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আল্লাহ কোরআনেও বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, এক ধর্মাবলম্বী আরেক ধর্মাবলম্বীর উপর বল প্রয়োগ করতে পারবে না। সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের সঙ্গে, মুসলমানেরা যেমনভাবে গরু কুরবানি দেওয়ার বেলায় স্বাধীন, হিন্দুরা তেমনিভাবে পাঠা বলি দেওয়ার বেলায় স্বাধীন। যেমনভাবে মুসলমান হিন্দুদের পাঠা বলিতে বাধা দেওয়ার অধিকার নাই, তেমনিভাবে হিন্দুদের মুসলমানের গরু কুরবানিতে বাধা দেওয়ার অধিকার নাই, এর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। এর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতির শুদ্ধ ব্যাখ্যা হলো, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালন করবে স্বাধীনভাবে, এক ধর্মাবলম্বীরা ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধা দিতে পারবে না, এর নাম হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। এক ধর্মাবলম্বী ভিন্ন ধর্মাবলম্বীর ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, এটার নাম হইল সত্য ধর্ম আর বাতিল ধর্ম একীভূত করে জগা খিচুড়ি পাকানো। ভিন্ন ভিন্ন ধর্ম একত্র করে জগা খিচুড়ি পাকাবার বিধান ইসলামে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, মাই ইয়াবতাগি গাইরাল ইসলামি দীনান ফালা ইয়ুকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যারা পালন করবে কখনো তাদের ধর্ম গ্রহণযোগ্য হবে না, তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কুরআনের ভাষায় ক্ষতিগ্রস্ত বলা হয়েছে চিরস্থায়ী জাহান্নামীদেরকে, পরকালে তারা চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন,
আদম আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে ইসলাম ধর্ম প্রচার করিয়েছেন, নূহ আলাইহিসসালাম ইসলাম ধর্ম প্রচার করেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম ইসলাম ধর্ম প্রচার করেছেন, মুসা আলাইহিসসালাম ইসলাম ধর্ম প্রচার করেছেন, ঈসা আলাইহিসসালাম ইসলাম ধর্ম প্রচার করেছেন, যেমনভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলাম ধর্ম প্রচার করেছেন। এক কথায় হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল একটিমাত্র ধর্ম প্রচার করেছেন, সেই ধর্মের নাম হলো ইসলাম। সুতরাং ইসলাম ধর্ম যারা পালন করে না, আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে জবাব দিবেন, তারা কোন নবীর ধর্ম পালন করে? সমস্ত নবীর প্রচারিত ধর্ম ইসলাম, এই ইসলাম যারা পালন করে না তারা কোন নবীর ধর্ম পালন করে? কোনো নবীর ধর্ম নয়, তাদের পালিত ধর্ম কোনো নবীর ধর্ম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহ ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনিই তার রাসূলকে পাঠিয়েছেন সত্য ধর্ম ইসলাম দিয়ে, ধর্মগ্রন্থ কুরআন দিয়ে, একমাত্র ইসলাম ধর্মকে সমস্ত বাতিল ধর্মের উপর বিজয়ী করাবার জন্য। আয়াতটি পরিষ্কারভাবে বোঝার জন্য প্রথমেই আমাদের বোঝার দরকার ছিল সত্য ধর্ম কোনটি আর বাতিল ধর্ম কোনগুলি। পরিষ্কার হয়ে গেল আল্লাহর বিধানে সত্য ধর্ম একমাত্র ইসলাম, আর ইসলাম ছাড়া বাকি সমস্ত ধর্ম আল্লাহর আইনে বাতিল। এবার আমরা বোঝার চেষ্টা করি, আল্লাহ দে বললেন একমাত্র সত্য ধর্ম ইসলামকে বাতিল ধর্মগুলির উপর বিজয়ী করাবার জন্য, বাতিল ধর্মগুলির উপর ইসলাম ধর্ম বিজয়ী হওয়ার ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো তিনটা ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো ইসলামের প্রাথমিক বিজয়, আরেক ব্যাখ্যা হলো ইসলামের মাধ্যমিক বিজয়, আরেক ব্যাখ্যা হলো ইসলামের চূড়ান্ত বিজয়। সমস্ত বাতিল ধর্মের উপর সত্য ধর্ম ইসলামকে বিজয়ী করাবার জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছেন, সমস্ত বাতিল ধর্মের উপর কোরআনকে বিজয়ী করাবার জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছেন, কোরআন নাযিল করেছেন। এই বিজয়ের স্তর তিনটা, বিজয়ের ব্যাখ্যা তিনটা। একটা হলো প্রাথমিক বিজয়, আরেকটা হলো মাধ্যমিক বিজয়, আরেকটা হলো চূড়ান্ত বিজয়। বুঝে থাকলে একটু দয়া করে বলবেন, বাতিল ধর্মগুলির উপর ইসলামের বিজয় কতটা? তিনটা, প্রাথমিক বিজয়, মাধ্যমিক বিজয়, চূড়ান্ত বিজয়। আমি একটি একটি করে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ, আপনারাও দয়া করে বুঝার এবং মনে রাখার চেষ্টা করবেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহি, তার অমর গ্রন্থ ইনকিলাবি তাফসীরে বিভিন্ন গ্রহণযোগ্য তাফসীরের রেফারেন্স দিয়ে লিখেছেন, ইসলামের প্রাথমিক বিজয়ের ব্যাখ্যা হল দলিল প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়ে যাবে ইসলাম ধর্ম সত্য আর বাকি সমস্ত ধর্ম বাতিল। দলিল প্রমাণের দ্বারা ইসলামের সত্যতা প্রমাণ হওয়াটা, এটা হলো ইসলামের প্রাথমিক বিজয়। ইসলামের প্রাথমিক বিজয় বাতিল ধর্মগুলির উপর সাধিত হয়ে গেছিল স্বয়ং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা খালি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা খালি দলিল প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়ে গেছিল
একমাত্র ইসলাম ধর্ম সত্য, আর বাকি সমস্ত ধর্ম বাতিল। এই দলিল প্রমাণের বিষয়টা বোঝার জন্য শুধুমাত্র ইসলামের সত্যতার দলিল নিয়ে যদি আলোচনা করা যায়, তাহলে আজকের বাকি সময়, আগামীকালের সবটুকু সময়, এর পরের দিনের সবটুকু সময় আলোচনা করলেও ইসলামের সত্যতার দলিল প্রমাণের আলোচনা শেষ হবে না। তাই আমি আধুনিক কালের একটা আধুনিক জ্ঞান বিজ্ঞানের দ্বারা ইসলামের সত্যতা কিভাবে প্রমাণিত হয়েছে এর একটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইউরোপের একজন সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ছিলেন, নাম ছিল তার ডক্টর মরিস বুকাইলি। ধর্মবিশ্বাসে তিনি খ্রিস্টান ছিলেন, ইসলাম বিদ্বেষী ছিলেন, তিনি খুঁজতে ছিলেন ইসলামের কোথায় ভুল পাওয়া যায়, সেই ভুল বিশ্ববাসীর সামনে তিনি প্রকাশ করে দেবেন। এই অসৎ উদ্দেশ্য নিয়ে চিন্তা করতে করতে তিনি ভাবলেন, ইসলামের ধর্মগ্রন্থ তো কোরআন, কোরআনে কোনো ভুল বের করতে পারলে এই কোরআনের ঘোষিত ইসলাম ধর্ম ভুল বলে বিশ্ববাসীর কাছে প্রমাণ করে দেওয়া যাবে। তাই তিনি কোরআনে কোনো ভুল বের করার জন্য কোরআন শিখার চেষ্টা করলেন। কোরআন শিখতে গিয়ে তিনি দেখলেন আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন সঠিকভাবে শিখার কোনো উপায় নাই। তার জীবনের অভিজ্ঞতায় আরবি ভাষায় পারদর্শিতা অর্জন না করা পর্যন্ত কোরআন শিক্ষার কোনো উপায় নাই, কারণ কোরআন আরবি ভাষায় আল্লাহ নাজিল করেছেন। আমাদের বর্তমান সমাজে এমন কিছু মানুষও পাওয়া যায় যারা কোরআনের অনুবাদ ভিন্ন ভাষায় যে অনুবাদ করা হয়, উর্দু ভাষায় যে তর্জমা করা হয়, বাংলা ভাষায় কোরআনের যে অনুবাদ করা হয়, ইংলিশে কোরআনের যে ট্রান্সলেশন করা হয়, এই সমস্ত অনুবাদ গ্রন্থ লাইব্রেরির থেকে কিনে নিয়ে ঘরে বসে বসে নিজে নিজে এই অনুবাদগুলি পড়ে মনে মনে ভাবেন আমি কোরআন শিখে ফেলেছি। এটা একটা পদভ্রষ্টতা ছাড়া আর কিছু নয়। ইসলামের কোনো কিছুই নিজে নিজে শিখার মতো নয়, ইসলামের মূল ধর্মগ্রন্থ কোরআন নিজে নিজে শিখা দূরের কথা, ইসলামের কোনো কিছুই নিজে নিজে শিখার মতো নয়। আপাতত কোরআনের কথাই বলি, আল্লাহ যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল করতেন তখন রাসূল তারাহুরা করে তা জপতে থাকতেন। রাসূলের আশঙ্কা ছিল নাজিল করতে করতে যদি আমি জপে মুখস্থ করতে না পারি তাহলে যে শব্দটাই আমার মুখস্থ করার বাকি থাকবে সেই শব্দটা আমার উম্মত পাবে কোথায়। এই জন্য খুব কষ্ট করে রাসূল তারাহুরা করে নাজিল করার সময় জপতে থাকতেন। আল্লাহ বাধা দিয়ে আয়াত নাজিল করে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফা ইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। অর্থাৎ হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন কোরআন নাজিল করতে থাকি তখনই আপনি তাড়াহুড়া করে তা জপতে থাকবেন না। আপনার আশঙ্কা হয় মনে না থাকলে আপনার উম্মত পাবে কোথায়। আমি ওয়াদা দিচ্ছি আপনাকে, আমি যেভাবে নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাজিল করি তেমনিভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বেই আপনাকে কোরআন স্মরণ রাখিয়ে দেব। আপনি কোরআন ভুলে যাবেন না, আপনার কোরআন স্মরণ থাকার জন্য আমি আল্লাহর দায়িত্বে রইল ব্যাপারটা। কাজেই নাজিল করার সময় জপবেন না, গভীর মনোযোগে শুধু লক্ষ্য করবেন। অতঃপর আল্লাহ বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা,
অতঃপর এই কোরআনের ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে শিক্ষা দেব। নবীর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, তারপরও আল্লাহ উস্তাদ হয়ে নবীকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিতে হয়েছে। নবী যদি নিজে নিজে কোরআন বুঝলেন না, আল্লাহর কাছে বুঝতে হলো, তাহলে কোন পণ্ডিতের বাপ নিজে নিজে কোরআন বুঝে নিতে পারে? এই ভুল ধারণাটা আমাদের সমাজের অনেক শিক্ষিতদের মধ্যে বিদ্যমান। তারা মনে করেন আজকাল কোরআন বোঝা বড় সহজ ব্যাপার, এবং তারা কোরআনের আয়াত দ্বারা দলিল দেন। আল্লাহ কোরআনের আয়াতে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। আল্লাহ বলেন কোরআনকে আল্লাহ সহজ করে দিয়েছেন, আপনারা কেন কঠিন করতে চান? আল্লাহ যে আয়াতে বলেছেন কোরআনকে সহজ করে দিয়েছি, এই আয়াতের এই কথার পরবর্তী অংশটা আর বলে না। আল্লাহ এমনিই কোরআনকে সহজ করে দিয়েছি বলেননি, আল্লাহ বলেছেন কোরআনকে সহজ করে দিয়েছি কোরআনের উপদেশমূলক বিষয়গুলি বোঝার জন্য সহজ, কোরআনের বিধান সংক্রান্ত আয়াতগুলি বোঝা সহজ নয়। স্বয়ং রাসুলের আল্লাহর কাছ থেকে বুঝতে হয়েছে, সাহাবায়ে কেরামের রাসুলের কাছ থেকে বুঝতে হয়েছে, তাবেঈনের সাহাবাদের কাছ থেকে বুঝতে হয়েছে, তাবে তাবেঈনের তাবেঈনের কাছ থেকে বুঝতে হয়েছে। এইভাবে আল্লাহর ছাত্র হলেন রাসুল কোরআন বোঝার জন্য, রাসুলের ছাত্র হলেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের ছাত্র হলেন তাবেঈন, তাবেঈনের ছাত্র হলেন তাবে তাবেঈন, তারা তাদের ছাত্রকে কোরআন শিক্ষা দিয়ে যাচ্ছেন। এইভাবে একদল উস্তাদ একদল ছাত্রকে কিয়ামত পর্যন্ত কোরআন শিক্ষা দিবেন, এই হলো কোরআন শিক্ষার বিশুদ্ধ পদ্ধতি। কাজেই কোরআন নিজে নিজে শিখার বিষয় নয়, উস্তাদের কাছে কোরআন শিখতে গেলেও কোরআনের ভাষা আগে আয়ত্ত করতে হবে। বুঝে থাকলে বলুন তো কোরআনের ভাষা কি? আরবি ভাষা। ডক্টর মরিস বুকাইলি যখন দেখলেন আরবি ভাষা আয়ত্ত করা ছাড়া কোরআন শিখার কোনো পথ নাই, তখন তিনি সৌদি সরকারের সাথে যোগাযোগ করে আরবি ভাষা শিখার ব্যবস্থা করলেন। আরবি ভাষা অর্জন করার পর ডক্টর মরিস বুকাইলি কোরআন শিখা শুরু করলেন। শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন শিখে নিজে নিজে নয়, কোনো না কোনো উস্তাদের কাছে শিখতে লাগলেন। শেষ পর্যন্ত শিখার পরে দেখলেন কোরআনে তো কোনো ভুল খুঁজে পাওয়া গেল না। এবার তিনি চিন্তা করলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআনের পাণ্ডুলিপি ইস্তাম্বুলের জাদুঘরে বিদ্যমান আছে। তিনি ভাবলেন আধুনিক যুগের প্রেসে ছাপা কোরআনের কোনো সংখ্যা যদি হযরত উসমানের হাতের লেখা পাণ্ডুলিপির সাথে মিলানো যায়, তাহলে অবশ্যই যথেষ্ট পরিমাণ ব্যবধান বের হবে, তখনই তিনি সারা দুনিয়ায় প্রচার করে দিবেন বর্তমান দুনিয়ার মুসলমানের হাতে বিদ্যমান কোরআন ভুল, এই কোরআনের ধর্ম ইসলাম। এই অসৎ উদ্দেশ্যে তিনি ইস্তাম্বুলের জাদুঘরে গেলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের পাণ্ডুলিপিকে সাথে আধুনিক যুগের প্রেসে ছাপা কোরআনকে মিলাবার জন্য। সেখানে গিয়ে মিলিয়ে দেখলেন উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের সাথে বর্তমান প্রেসে ছাপা কোরআনের একটি কথায় ব্যবধান নাই, একটি শব্দে ব্যবধান নাই, একটি অক্ষরে ব্যবধান নাই, একটি নুকতায় ব্যবধান নাই, একটি জের জবরে ব্যবধান নাই। বের হল ভুল, ধরা পড়ল পণ্ডিতের কাছে কোরআনের ভুল, ধরা পড়েনি। শেষ পর্যন্ত যে ডক্টর মরিস বুকাইনি কোরআনের ধর্ম ইসলামকে ভুল ঘোষণা দেওয়ার জন্য অসৎ উদ্দেশ্য নিয়ে এসেছিলেন, কোরআনের হেদায়াত তাকে ধরে ফেলল, তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে। আগে তিনি কোন ধর্মে বিশ্বাসী ছিলেন?
খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ছিলেন, এবার তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর তিনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটি মূল্যবান গ্রন্থ রচনা করলেন। সেই গ্রন্থটার নাম ছিল তার ভাষায় দি বাইবেল অ্যান্ড দি কোরআন অ্যান্ড দি সায়েন্স। বাংলাদেশে খুব সম্ভবত কোন পত্রিকার সম্পাদক জন আখতারুল আলম, তিনি এই ডক্টর মরিস বুকাইলির লেখা ইংলিশ বইয়ের বাংলা অনুবাদ করেছেন। অনুদিত বাংলা গ্রন্থটির নাম বাইবেল কোরআন ও বিজ্ঞান। এই বাইবেল কোরআন ও বিজ্ঞান নামক গ্রন্থে ডক্টর মরিস বুকাইলি আধুনিক বিজ্ঞানের কষ্টিপাতরে চুল ছেঁড়া বিশ্লেষণ করে প্রমাণ করে দিয়েছেন একমাত্র ইসলাম ধর্ম সত্য, ইসলাম ধর্মগ্রন্থ কোরআন অবিকৃত। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের হাতে যে বাইবেল আছে, এই বাইবেল হল দুই বিকৃত আসমানি কিতাবের সমন্বিত এডিশন। একটি আসমানি কিতাব আল্লাহ হযরত মুসা আলাইহিসসালামের কাছে নাজিল করেছিলেন, আর একটি আসমানি কিতাব আল্লাহ হযরত ঈসা আলাইহিসসালামের কাছে নাজিল করেছিলেন। মুসা আলাইহিসসালামের কাছে নাজিলকৃত আসমানি কিতাবের নাম ছিল তাওরাত, আর ঈসা আলাইহিসসালামের কাছে নাজিলকৃত আসমানি কিতাবের নাম ছিল ইঞ্জিল। ঈসা আলাইহিসসালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 400 বছর পর এই তাওরাত এবং ইঞ্জিলকে ইহুদি এবং খ্রিস্টানেরা আগেই বিকৃত করে ফেলেছিল। ইহুদিদের বিকৃত তাওরাত আর খ্রিস্টানদের বিকৃত ইঞ্জিলকে একত্র করে ঈসা আলাইহিসসালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 400 বছর পর সেই বিকৃত তাওরাত এবং বিকৃত ইঞ্জিলকে একীভূত করে যে এডিশন তারা তৈরি করেছে সেটার নাম হলো বাইবেল। বুঝে থাকলে বলুন তো, বাইবেল একটি আসমানি কিতাবের নাম না দুটি আসমানি কিতাবের সমন্বিত এডিশনের নাম? দুটি আসমানি কিতাবের সমন্বিত এডিশনের নাম। একটি আসমানি কিতাবের নাম ছিল তাওরাত আর একটি আসমানি কিতাবের নাম ছিল ইঞ্জিল। এই দুইটি কিতাবের সমন্বিত এডিশন যে তারা তৈরি করেছে বাইবেল নামে, অবিকৃত আসমানি কিতাবের এডিশন না বিকৃত কিতাবের এডিশন? বিকৃত কিতাবের এডিশন। এখানে কোনো মুসলমানের মনে প্রশ্ন জাগতে পারে, ইহুদিরা যদি তাওরাত কিতাবে বিকৃতি সাধন করতে পারে, খ্রিস্টানেরা যদি ইঞ্জিল কিতাবে বিকৃতি সাধন করতে পারে, তাহলে 1500 বছরের মুসলমানেরা যে কোরআনে বিকৃতি সাধন করেনি তার প্রমাণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনেই এর জবাব দিয়ে রেখেছেন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন আমি নিজ দায়িত্বে নাযিল করেছি, আমি নিজ দায়িত্বে একে বিকৃতির হাত থেকে রক্ষা করব। কোরআন কিয়ামত পর্যন্ত কেউ বিকৃতি করতে পারবে না, স্বয়ং আল্লাহ তার জিম্মাদার। বলুন তো, কোরআন হেফাজতের জিম্মাদার কে? আল্লাহ। কোরআন হেফাজতের জিম্মাদার আল্লাহ। আল্লাহ কোরআনকে বিকৃতির হাত থেকে হেফাজত করবেন, রক্ষা করবেন, এটার জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। সুতরাং কোরআনকে কেউ কখনো কোনো রকমের বিকৃতি করতে পারবে না। ডক্টর মরিস বুকাইলি তার এই বিশাল গ্রন্থ দি বাইবেল অ্যান্ড দি কোরআন অ্যান্ড দি সায়েন্স নামক গ্রন্থে আধুনিক বিজ্ঞানের কষ্টি পাথরে যাচাই করে চুল ছেঁড়া বিশ্লেষণ করে প্রমাণ করেছেন বাইবেলের পাতায় পাতায় ভুল, বাইবেলের কথায় কথায় ভুল। কোরআনের একটি পাতায় একটি ভুল নাই, কোরআনের একটি কথায় একটি ভুল নাই, কোরআনের একটি অক্ষরে একটি ভুল নাই, কোরআনের কোনো শব্দে ভুল নাই, কোরআনের কোনো স্বর চিহ্নে ভুল নাই, কোরআনের কোনো বিন্দুতে ভুল নাই। এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম? ইসলামের সত্যতা দলিল প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়নি না হয়েছে? ইসলামের সত্যতা দলিল প্রমাণের দ্বারা সাব্যস্ত হওয়া, এটা হলো ইসলামের বিশ্ববিজয়ের প্রথম ব্যাখ্যা, প্রাথমিক ব্যাখ্যা।
মনে আছে কথা? আল্লাহ সূরায়ে ফাতহের শেষের দিকের আয়াতে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সত্য ধর্ম ইসলাম দিয়ে, ধর্মগ্রন্থ কোরআন দিয়ে আল্লাহ তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে কেন পাঠালেন? একমাত্র সত্য ধর্ম ইসলামকে সমস্ত বাতিল ধর্মের উপর বিজয়ী করাবার জন্য। এই বিজয়ের, ইসলামের এই বিজয়ের তিন ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা হলো ইসলামের প্রাথমিক বিজয়, দ্বিতীয় ব্যাখ্যা হলো ইসলামের মাধ্যমিক বিজয়, তৃতীয় ব্যাখ্যা হলো ইসলামের চূড়ান্ত বিজয়। এতক্ষণের কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, ইসলামের প্রাথমিক বিজয় কোনটা? দলিল প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়ে যাওয়া যে একমাত্র ইসলাম ধর্ম সত্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকাকালেই দলিল প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়ে গেছিল একমাত্র ইসলাম ধর্ম সত্য, আর বাকি ধর্মগুলি বাতিল। বাকি ধর্মগুলি আবার প্রধানত দুই প্রকার, এক প্রকারের ধর্ম আল্লাহ প্রদত্ত, আর এক প্রকার ধর্ম মন গড়া। ইসলাম ছাড়া বাকি যত ধর্ম আছে সেইগুলি আবার প্রথমত দুই প্রকার। ইসলাম ছাড়া ভিন্ন ধর্মগুলির এক প্রকার ধর্ম ছিল আল্লাহ প্রদত্ত, আর এক প্রকার ধর্ম ছিল মন গড়া। মন গড়া ধর্ম বাতিল কেন? এটা প্রমাণের জন্য কোনো দলিল লাগে না, এটা এই শব্দের দ্বারাই প্রমাণিত। মন গড়া ধর্ম মানি বাতিল। প্রশ্ন বাকি থাকে, আল্লাহ প্রদত্ত ধর্ম বাতিল হয় কিভাবে, আর ধর্ম বাতিল হলে আল্লাহ দিছিলেন কেন? এই প্রশ্নের জবাবটা অবশ্যই আমাদের বোঝাও দরকার, মনে রাখাও দরকার। ধরুন আপনি ফার্মেসির থেকে কোনো একটি ওষুধ কিনলেন, ঔষধের প্যাকেটের গায়ে লেখা আছে 2019 সালের জানুয়ারি থেকে 2021 সালের জানুয়ারি পর্যন্ত কার্যকর, 2022 সালের জানুয়ারিতে ঔষধটা কার্যকর না বাতিল? এখন যদি কেউ প্রশ্ন করে, কোম্পানি ওষুধ বানাইলো বাতিল হবে কেন, বাতিল হয়ে থাকলে বানাইলো কেন, এই প্রশ্নের যেই জবাব, ইহুদিদের ধর্ম আল্লাহ দিয়েছেন মুসা নবীর মাধ্যমে, বাতিল হলো কেন, বাতিল হয়ে থাকলে দিয়েছিলেন কেন, ঈসা আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ ধর্ম দিয়েছিলেন খ্রিস্টানদের, এটা বাতিল হলো কেন, বাতিল হয়ে থাকলে আল্লাহ দিয়েছিলেন কেন? ওই ঔষধের বেলায় যেই জবাব, ধর্মের বেলায় সেই জবাব। বলুন তো ঔষধের বেলায় কি জবাব? মেয়াদ শেষ। ঔষধের বেলায় কি জবাব? মেয়াদ শেষ। ধর্মের বেলায় সেই জবাব, মেয়াদ শেষ। মুসা নবীর মাধ্যমে আল্লাহ দিয়েছিলেন ইসলাম ধর্ম, সেই ধর্মের কিছু বিধিবিধান আলাদা ছিল। ইসলাম ধর্মে মুসা আলাইহিসসালামের প্রচারিত ইসলাম ধর্মের আলাদা কিছু বিধিবিধান ছিল। এর মধ্যে একটি বিধান ছিল, তাদের সাপ্তাহিক ঈদ ছিল শনিবারে। বুঝে থাকতে বলুন তো, ইহুদিদের সাপ্তাহিক ঈদ ছিল, মুসা নবীর ইসলাম ধর্মে সাপ্তাহিক ঈদ ছিল কিবারে? শনিবারে। ঈসা আলাইহিসসালামের মাধ্যমে যখন আল্লাহ ইসলাম ধর্ম নূতনভাবে সংস্কার করে দিলেন, তখন মুসা আলাইহিসসালামের প্রচারিত সাপ্তাহিক ঈদের ধর্মের বিধান রহিত হয়ে গেল। ঈসা খ্রিস্টানদেরকে সাপ্তাহিক ঈদের বিধান দেওয়া হলো রবিবারে। বুঝে থাকলে বলুন তো, ইহুদিদের সাপ্তাহিক ঈদ ছিল কিবারে? শনিবারে। খ্রিস্টানদের সাপ্তাহিক ঈদ ছিল কিবারে? রবিবারে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে যখন আল্লাহ আবার ইসলামকে চির সংস্কারকৃত অবস্থায় পাঠালেন, আর কোনোদিন ইসলামের সংস্কার করতে হবে না। আগেকার আমলে, বিভিন্ন নবীর আমলে ইসলামের বিভিন্ন বিধানকে সংস্কার করা হয়েছে কেন? কারণ পরিবর্তনশীল জমানার পরিবর্তনশীল অবস্থায়, পৃথিবীর পরিবর্তনশীল অবস্থায় আল্লাহ বিধানগুলি দিয়েছিলেন। কিছুদিনের জন্য এই বিধান চলার মতো ছিল, কিছুদিনের জন্য দিয়েছিলেন। যখন অবস্থার পরিবর্তনের কারণে বিধান চলার মতো নয়, আল্লাহ সেই বিধান রহিত করে নূতন বিধান দিয়েছেন। কিন্তু ইসলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম যেহেতু, ইসলামের বিধান যেহেতু কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলামের বিধিবিধানকে
চির সংস্কারকৃত অবস্থায় দিয়েছেন। এখানে আর নূতনভাবে রদ বদল করা, রহিত করা, সংযোজন করা, সংশোধন করার কোনো প্রয়োজন হবে না। আমি বলতেছিলাম যে এই কথা, মুসা আলাইহিসসালামের ইসলামে, মুসা আলাইহিসসালামের ইসলামের বিধানে সাপ্তাহিক ঈদ ছিল শনিবারে, ঈসা আলাইহিসসালামের ইসলামের বিধানে সাপ্তাহিক ঈদ ছিল রবিবারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলামে সাপ্তাহিক ঈদ দেওয়া হলো শুক্রবারে। কাজেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের বিধান আর কখনো রহিত হবে না, কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। ইসলামের বিধান, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলামের বিধান চির সংস্কারকৃত। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিন্ন আয়াতে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিব। এখানে দীন বলতে আল্লাহ ইসলামের বিধিবিধান বুঝিয়েছেন। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দীন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেন, একই অর্থে নয়। সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, এখানে দীন শব্দ ব্যবহার করেছেন কর্মফল অর্থ বোঝাবার জন্য। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, এখানে দীন শব্দকে কর্মফল অর্থ বোঝাবার জন্য নয়, এখানে দীন শব্দকে আল্লাহ ধর্ম বোঝাবার জন্য ব্যবহার করেছেন। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ আকিমুদ্দিন বলেছেন, এখানে দীন অর্থ কর্মফল নয়, এখানে দীন অর্থ ধর্ম নয়, এখানে দীন অর্থ ইসলামের বিশুদ্ধ আকিদা বিশ্বাস, ইসলামের সহি আকিদা বিশ্বাসে অটল থাকো। এই মর্মে আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে দীন শব্দ ব্যবহার করেছেন। সামনের কথাগুলি বোঝার সুবিধার জন্যই একটু দয়া করে লক্ষ্য করুন এবং স্মরণ রাখুন, সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে যে আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন বলেছেন, এখানে দীন শব্দকে কী অর্থে ব্যবহার করেছেন, কর্মফল অর্থে। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, এখানে দীন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন না ধর্ম অর্থে, এখানে ধর্ম অর্থে দীন শব্দ ব্যবহার করেছেন। সূরায়ে শুরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ দীন শব্দ ব্যবহার করেছেন আকিমুদ্দিন, এখানে দীন শব্দকে কর্মফল অর্থেও নয় ধর্ম অর্থেও নয়, এখানে দীন শব্দটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের সহি আকিদা অর্থ বোঝাবার জন্য ব্যবহার করেছেন। তেমনিভাবে সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াতে যে আল্লাহ বলেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দীন শব্দটাকে কর্মফল অর্থেও নয় ধর্ম অর্থেও নয় সহি আকিদা অর্থেও নয় ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। আয়াতের মর্ম দাঁড়ালো, আজকে তোমাদের ইসলামের বিধিবিধানকে আমি পরিপূর্ণ করে দিলাম। এই পরিপূর্ণতার ব্যাখ্যা হলো চারভাবে ইসলামের বিধিবিধান প্রমাণিত হবে কিয়ামত পর্যন্ত। এই পরিপূর্ণতার ব্যাখ্যা হলো ইসলামের বিধিবিধান কতভাবে প্রমাণিত হবে কিয়ামত পর্যন্ত, চারভাবে প্রমাণিত হবে কিয়ামত পর্যন্ত। একটা হলো কোরআনের আয়াতের দ্বারা, একটা হলো রসুলের হাদিসের দ্বারা, আর একটা হলো উম্মতের ইজমার দ্বারা, আর একটা হলো মুস্তাহিদগণের কিয়াসের দ্বারা। সহজ সরল মর্ম হলো ইসলামের কিছু বিধান পাওয়া যাবে কোরআনে, সেগুলি কোরআন থেকে গ্রহণ করতে হবে, আর কিছু বিধান পাওয়া যাবে রসুলের হাদিসে, সেইগুলি রসুলের হাদিস থেকে গ্রহণ করতে হবে, আর কিছু বিধান পাওয়া যাবে উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে, সেইগুলি উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত থেকে গ্রহণ করতে হবে। এটাকে হাদিস শরীফে আল্লাহর রাসূলের ভাষায় উম্মতের এজমা বলেছেন। রাসূল বলেন ইন্নাল্লাহ লা ইয়াজমা উম্মতি আও কালা উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। এর মর্মার্থ হলো আমার উম্মত ঐক্যবদ্ধভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেই সিদ্ধান্ত আল্লাহর কাছে শতকরা 100 ভাগ নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। বলুন, সিদ্ধান্ত গ্রহণ করলো কে? উম্মত। উম্মতে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করলো, কিন্তু আল্লাহ রাসূল অগ্রিম বলে গেছেন এই সিদ্ধান্তটা কোরআনে পরিষ্কারভাবে না থাকলেও
এই সিদ্ধান্তটা হাদিসে পরিষ্কারভাবে না থাকলেও উম্মত যেহেতু ঐক্যবদ্ধভাবে গ্রহণ করবে, এইরকম ঐক্যবদ্ধ সিদ্ধান্ত আল্লাহর কাছে শতকরা 100 ভাগ নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। এই উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যাকে রাসুলের হাদিসের ভাষায় উম্মতের এজমা বলা হয়, এটার স্তর আছে। প্রথম স্তর হলো সাহাবায়ে কেরামের ইজমা, দ্বিতীয় স্তর হলো মুস্তাহিদগণের ইজমা, তৃতীয় স্তর হলো যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমা। প্রথম তিন এজমার উদাহরণ দিতে গেলে সময় অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য প্রথম দুইটার উদাহরণ বাদ দিয়ে আমি তৃতীয় স্তরের উদাহরণটা বলছি। শুনুন, আজানে মাইকের ব্যবহার আপনারা জবাব দিবেন না, আমি প্রশ্নগুলি বলতেছি, জবাব পরে আমি দেব। আজানে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, নামাজে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, এই প্রশ্নের জবাব পরিষ্কার ভাষায় কোরআনের কোনো আয়াতে নাই, এই প্রশ্নের জবাব সরাসরি রাসুলের কোনো হাদিসে নাই। কিন্তু বর্তমান দুনিয়ার যুগ শ্রেষ্ঠ আলেমগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিয়েছেন আজানে মাইকের ব্যবহার জায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ, নামাজে মাইকের ব্যবহার জায়েজ, ধর্মীয় অনুষ্ঠানে মাইকের ব্যবহার জায়েজ। এই যে একটা ইসলামের বিধান, আপনাদের এই সম্মেলনে মাইকের ব্যবহার হচ্ছে, জায়েজ না না জায়েজ প্রশ্নের জবাব সরাসরি পাবেন কোরআনে, সরাসরি পাবেন হাদিসে, সরাসরি কোরআনেও পাবেন না হাদিসেও পাবেন না। তাহলে কোন ভরসায় মাইক ব্যবহার করে যাচ্ছেন, জায়েজ না না জায়েজ? এটা যুগশ্রেষ্ঠ আলেমগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, অথচ 1500 বছর আগে রাসুল বলে গেছেন আমার উম্মত ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করলে সেটাই আল্লাহর কাছে নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। তাহলে আজানে মাইকের ব্যবহার জায়েজ, এটা ইসলামের নামে একটি ভুল বিধান না নির্ভুল বিধান? একামতে মাইকের ব্যবহার জায়েজ, এটা ইসলামের একটি ভুল বিধান না নির্ভুল বিধান? নামাজে মাইকের ব্যবহার জায়েজ, এটা ইসলামের একটি ভুল বিধান না নির্ভুল বিধান? এই নির্ভুল বিধানগুলি কোরআনে পেলাম না হাদিসে পেলাম না উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত? উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। আর যদি কোনো সমস্যার সমাধান সরাসরি কোরআনেও না পাওয়া যায়, কোনো সমস্যার সমাধান সরাসরি হাদিসেও না পাওয়া যায়, কোনো সমস্যার সমাধান যদি উম্মতের এজমায়ও না পাওয়া যায়, তাহলে দেখতে হবে কোনো মুস্তাহিদের মজহাবে পাওয়া যায় কিনা, সেইটাও হবে ইসলামের বিধান। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা হাকামাল হাকিমু ফাজতাহাদা ফা আসাবা ফালাহু আজরানে ওয়া ইজা হাকামা ফাজতাহাদা ওয়া ইজা ইসতাহাদা ফা আখতা ফালাহু আজরুন ওয়াহিদ আও কামা কালা আলাইহি সালাতু ওয়াসালাম। মুস্তাহিদ ইস্তেহাদের মাধ্যমে যে সমাধান দিবেন, যদি ভিন্ন ভিন্ন মুস্তাহিদ ভিন্ন ভিন্ন সমাধান দেন, ভিন্ন ভিন্ন মুস্তাহিদের প্রদত্ত ভিন্ন ভিন্ন সমাধানকেই এক একটা মজহাব বলা হয়। ইমাম আবু হানিফা একরকম সমাধান দিয়েছেন, এটা ইমাম আবু হানিফার মজহাব, ইমাম শাফিঈ আর এক প্রকারের বিধান দিয়েছেন, সেইটা ইমাম শাফিঈর মজহাব। এরকম ভিন্ন ভিন্ন মজহাব সম্পর্কে সহিহ বুখারী শরীফের বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল অগ্রিম বলে গেছেন, কোনো মজহাব পালনেই গুনাহ হবে না, সব মজহাব পালনেই সব। সুতরাং ইসলামের যাবতীয় বিধিবিধান চারভাবে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, হয়তো কোরআনে পাওয়া যাবে, না হয় হাদিসে পাওয়া যাবে, না হয় উম্মতের ইজমায় পাওয়া যাবে, না হয় মুস্তাহিদ ইমামগণের মজহাবে পাওয়া যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত চার ঠিকানা মতো যত বিধান ইসলামের পাওয়া যাবে, এইগুলির দ্বারা কিয়ামত পর্যন্ত মানব জীবনের নতুন নতুন উদ্ভূত সমস্যাগুলির সমাধান হয়ে যাবে। সুতরাং ইসলামের কোনো বিধান আর কখনো রহিত হওয়ার দরকার হবে না, ইসলামের মধ্যে নতুন কোনো বিধান সংযোজন করার দরকার হবে না। এখানে একটা আনুষঙ্গিক কথা আছে জরুরি, যা আমার আজকের আলোচ্য বিষয়ের সাথে সম্পর্কিত না হলেও বর্তমান সমাজের জন্য আমার ক্ষুদ্র বিবেচনায় অনেক জরুরি মনে করি, সেটি হল ইসলামের যে সমস্ত বিধিবিধান কিয়ামত পর্যন্ত চালু থাকবে, বলবৎ থাকবে, রদ বদলের দরকার হবে না, সে বিধানগুলি কত ঠিকানায় পাওয়া যাবে? চার ঠিকানায়। কিছু বিধান পাওয়া যাবে কোরআনে, কিছু বিধান পাওয়া যাবে হাদিসে, কিছু বিধান পাওয়া যাবে উম্মতের এজমায়, আর কিছু বিধান পাওয়া যাবে ইমামগণের মজহাবে।
কাজেই এই চার ঠিকানা যারা মানে না, যারা বলে আমরা কুরআন মানি, হাদিস মানি, আর কিছু মানি না, এমন কথাও কিছু লোকে বর্তমানে কিছু চরমপন্থী নামদারি মুসলমানের আবির্ভাব হয়েছে, যারা বলে আমরা কুরআন মানি, হাদিস মানি, আর কিছু মানি না, এদের এই কথা ভ্রান্ত। কারণ কুরআনে হাদিসে আল্লাহ ইসলামের বিধান পাওয়ার দুই ঠিকানা নয়, ঠিকানা চারটি সাব্যস্ত করে দিয়েছেন। কুরআন ইসলামের বিধান পাওয়ার প্রথম ঠিকানা, হাদিস হলো ইসলামের বিধান পাওয়ার দ্বিতীয় ঠিকানা, উম্মতের ইজমা হলো ইসলামের বিধান পাওয়ার তৃতীয় ঠিকানা, ইমামগণের মজহাব হলো ইসলামের বিধান পাওয়ার চতুর্থ ঠিকানা। তুমি যদি কুরআন মানো, হাদিস মানো, আর কিছু মানো না, তুমি মাইকে আজান দাও, কুরআনের কোন আয়াতে পাইলা তার সমাধান। তুমি মাইকে নামাজ পড়ো, রসুলের কোন হাদিসে পাইলা তার সমাধান। সুতরাং তোমার মতবাদ ভ্রান্ত। আর যারা চার ঠিকানায় পাওয়া যায় না এমন কাজ মন গড়া যুক্তি দিয়া ইসলামের নামে করে, তারা বেদাতি। কুরআনে নাই যে বিধান, ইসলামের যে বিধান কুরআনের দ্বারা প্রমাণিত নয়, ইসলামের যে বিধান রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত নয়, ইসলামের যে বিধান উম্মতের এজমার দ্বারা প্রমাণিত নয়, ইসলামের যে বিধান ইমামগণের মজহাবে নাই, এমন বিধান ইসলামের নামে পালন করার নাম বেদাত। এমন বিধান ইসলামের নামে পালন করার নাম বেদাত। আমি আশা করি একটি উদাহরণ দিলে আপনারা কেউ আমার প্রতি রাগ করবেন না। রাগ করবেন? রাগ করলে, রাগ করলে আমার কথা মানা না মানা আপনার ইচ্ছা, আপনি ব্যাপারে স্বাধীন। আমি আপনাকে বাধ্য করব না আমার কথা মানার জন্য। আমি আল্লাহর কথা রাসূলের কথার ব্যাখ্যা হিসেবে পেশ করি, শুনুন। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উম্মতের জন্য বাৎসরিক দুটি ঈদ প্রদান করা হয়েছে। মুসলমানের বাৎসরিক ঈদ কতটা? দুইটা। হাদিস শরীফে রাসূল বলেছেন দুইটা ঈদের নামও বলে দিয়েছেন। মুসলমানের পালনীয় বাৎসরিক দুইটা ঈদের প্রথম একটা ঈদের নাম ঈদুল ফিতর, শাওয়াল মাসের প্রথম তারিখে হয়, আর একটা ঈদের নাম ঈদুল আজহা, জিলহজ মাসের 10 তারিখে হয়। বুঝে থাকতে বলুন তো, হাদিসের দ্বারা মুসলমানের বাৎসরিক ঈদ কতটি প্রমাণিত? দুইটা। এবার যদি আপনারা এই দুইটা ছাড়া বৎসরে আরেকবার আরও একটা ঈদ পালন করেন, সেই ঈদটা এই সাত ঠিকানার থেকে কোন ঠিকানায় পাওয়া গেল? না দ্বিতীয় ঠিকানার বিরুদ্ধে গেল, রাসূলের হাদিসের ঘোষণার বিরুদ্ধে গেল। সুতরাং তৃতীয় কোনো ঈদ পালন করলে মুসলমান বাৎসরিক, তিন নম্বর কোনো ঈদ পালন করলে সেটা মুসলমানি ঈদ নয়, সেটা হবে ঈদের নামে বেদাত। কিসের নামে বেদাত? ঈদের নামে বেদাত। এই জন্য বলছি, যারা ইসলামের বিধান পাওয়ার চিহ্নিত চার ঠিকানা মানে না তারাও ভ্রান্তপন্থী, আর চার ঠিকানার দ্বারা প্রমাণিত নয় এমন কাজ যারা ইসলামের দাবিতে করে তারাও ভ্রান্তপন্থী। আমি এবার মূল কথার দিকে ফিরে যাই, আমার কথা বুঝে থাকলে বলুন তো, মুসা আলাইহিসসালামের ইসলামের বিধানে কিছু রদবদল করা হয়েছিল কিনা? তাদের শনিবারে সাপ্তাহিক ঈদ ছিল, খ্রিস্টানদের ধর্ম ইসলামের বিধানে রবিবারে সাপ্তাহিক ঈদ করে দেওয়া হয়েছে। খ্রিস্টানদের ইসলামের রবিবারের সাপ্তাহিক ঈদ ছিল রবিবারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলামে সাপ্তাহিক ঈদ শনিবারে হইল না রবিবারে হইল না শুক্রবারে করা হইল? শুক্রবারে করা হইল। কিয়ামত পর্যন্ত মুসলমানদের সাপ্তাহিক ঈদ থাকবে শুক্রবারে। কিয়ামত পর্যন্ত মুসলমানদের সাপ্তাহিক ঈদ থাকবে কিবারে? শুক্রবারে। আর কোনোদিন পরিবর্তন হবে না। ইসলামের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন চার পদ্ধতিতে স্থায়ী করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত চলবে, রদ বদলের প্রয়োজন হবে না। সূরাতুল ফাতহের শেষের দিকের আজকের আলোচ্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লিহ ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তার রাসূলকে সত্য ধর্ম ইসলাম দিয়ে, ধর্মগ্রন্থ কুরআন দিয়ে পাঠিয়েছেন, একমাত্র সত্য ধর্ম ইসলামকে সমস্ত ভ্রান্ত ধর্মের উপর বিজয়ী করাবার জন্য। ইসলামের এইটার নাম হলো ইসলামের বিশ্ব বিজয়। এই বিজয়ের ব্যাখ্যা হলো তিনটা,
একটা প্রাথমিক বিজয়, একটা মাধ্যমিক বিজয় আর একটা চূড়ান্ত বিজয়। এতক্ষণের কথা বুঝে থাকলে আশা করি আপনারা বলতে পারবেন ইসলামের বিশ্ব বিজয়ের প্রাথমিক স্তর কোনটা। দলিল প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়ে যাবে একমাত্র ইসলাম সত্য আর বাকিগুলি বাতিল। দলিল প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়ে যাবে। আমার কথা বুঝে থাকলে বলুন তো, ইহুদিদের ইসলাম ধর্ম আল্লাহ প্রদত্ত ছিল কিনা? খ্রিস্টানদের ইসলাম ধর্ম আল্লাহ প্রদত্ত ছিল কিনা? বাতিল কেন? মেয়াদ শেষ। বাতিল কেন? মেয়াদ শেষ। আরো আরো কারণ আছে, প্রধান কারণ মেয়াদ শেষ। মুসা আলাইহিস সালামের ইসলাম ধর্মে আল্লাহ শনিবারে সাপ্তাহিক ঈদের ব্যবস্থা দিয়েছিলেন, মেয়াদ শেষ। এখনের মুসলমান শনিবারে সাপ্তাহিক ঈদ করতে পারবে না। খ্রিস্টানদের ইসলাম ধর্মে আল্লাহ রবিবারে সাপ্তাহিক ঈদ করার বিধান দিয়েছিলেন, মেয়াদ শেষ। এখন আর কোনো মুসলমান রবিবারে সাপ্তাহিক ঈদ করতে পারবে না। কাজে ইহুদিদের ধর্ম বাতিল, আল্লাহ প্রদত্ত ছিল, বাতিল কেন? মেয়াদ শেষ। খ্রিস্টানদের ধর্ম আল্লাহ প্রদত্ত ছিল, বাতিল কেন? মেয়াদ শেষ। মন গড়া ধর্মগুলি বাতিল কেন? মেয়াদ শেষ। এমনি বাতিল মন গড়া ধর্ম আবার বাতিল হওয়ার কারণ লাগে নাকি? মন গড়াটাই তো কারণ। মন গড়া ধর্মগুলির মধ্যে একটা উল্লেখযোগ্য ধর্মের নাম বৌদ্ধ ধর্ম। মন গড়া ধর্মগুলির মধ্যে একটা উল্লেখযোগ্য ধর্মের নাম বৌদ্ধ ধর্ম। গৌতম বুদ্ধ মন গড়াভাবে আবিষ্কার করেছিল। গৌতম বুদ্ধ ধর্ম আবিষ্কারের পথে মনোযোগী হয়েছিলেন কেন? তিনি যখন দেখলেন একদিনের সুস্থ একটা মানুষ আরেকদিন অসুস্থ হয়ে যায়, একদিনের যুবক একটা মানুষ কিছুদিন পরে বৃদ্ধ হয়ে যায়, একদিনের জীবিত একটা মানুষ কিছুদিন পরে মরে যায়, মানুষের এই অবস্থা দেখে তার মনে বড় দুঃখ লাগলো। এই জন্য এই দুরবস্থা থেকে মানুষকে বাঁচাবার জন্য তিনি জঙ্গলে সাধনায় গেলেন। জঙ্গল থেকে বের হয়ে এসে একটা মতবাদ প্রচার করলেন, জীব হত্যা মহাপাপ। এই জীব হত্যার কারণে মানুষের এত সব বিপদ হয়, সুতরাং জীব হত্যা বন্ধ করো, মানুষ বিপদমুক্ত হয়ে যাবে। এই জন্য বৌদ্ধ ধর্মে জীব হত্যা মহাপাপ। আল্লাহ প্রদত্ত বিধান না মন গড়া? যে মন গড়া আল্লাহ প্রদত্ত বিধান নয়, এটা মন গড়া বিধান। মন গড়া বিধান যে বাতিল, এর জ্বলন্ত প্রমাণ গৌতম বুদ্ধ এই ধর্ম আবিষ্কার করার পর থেকে আজ পর্যন্ত বৌদ্ধরা এই জীব হত্যা মহাপাপ বিধান পালন করে চলেছে। এই জন্য তাদের কোনো যুবক কোনোদিন বৃদ্ধ হয় না, এই জন্য তাদের কোনো সুস্থ ব্যক্তি কোনোদিন রোগী হয় না, এই জন্য তাদের জীবন্ত কোনো ব্যক্তি কোনোদিন মরে না। তাহলে কোন কারণে তুমি ধর্ম আবিষ্কার করেছিলা? কি ফলাফল ভাইলা? গুড়ার দিন ছাড়া কোনো ফলাফল নাই। আশা করি পরিষ্কার বুঝতে পেরেছেন ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম যে বাতিল, এটা দলিল প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়ে গিয়েছিল স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকাকালে। রাসূলের ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হলেন রাসূলের প্রথম খলিফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হলেন রাসূলের দ্বিতীয় খলিফা। রাসূলের দ্বিতীয় খলিফা হযরত উমরের আমলে ইসলামের বিশ্ব বিজয়ের মাধ্যমিক পর্যায়ে পৌঁছল। ইসলামের বিশ্ব বিজয়ের মাধ্যমিক পর্যায়ের ব্যাখ্যা হলো দুনিয়াতে মুসলমানও বসবাস করবে, অমুসলমানও বসবাস করবে, সত্য ধর্মাবলম্বীরাও বসবাস করবে, ভ্রান্ত ধর্মাবলম্বীরাও দুনিয়াতে বসবাস করবে। কিন্তু ভ্রান্ত ধর্মাবলম্বীরা দুনিয়াতে বিজয়ী জাতি হিসাবে বসবাস করতে পারবে না, একমাত্র সত্য ধর্মাবলম্বী মুসলমানেরা দুনিয়াতে বিজয়ী জাতি হিসাবে বসবাস করবে। এটা হলো ইসলামের বিশ্ব বিজয়ের দ্বিতীয় স্তর, মাধ্যমিক স্তর। এই পর্যায়ে ইসলামের বিশ্ব বিজয় সাধিত হয়ে গেছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমলে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমলে দুনিয়াতে সত্য ধর্মাবলম্বী মুসলমানেরাও বসবাস করত, বিভিন্ন ভ্রান্ত ধর্মাবলম্বীরাও বসবাস করত, কিন্তু ভ্রান্ত ধর্মাবলম্বীরা পরাজিত জাতি ছিল, মুসলমানেরা বিজয়ী জাতি ছিল। এটা হইল ইসলামের বিশ্ব বিজয়ের দ্বিতীয় স্তর, মাধ্যমিক পর্যায়ের ইসলামের বিশ্ব বিজয়।
আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাই তার অমর গ্রন্থ ইনকলাবি তফসির নামক কিতাবে উল্প্রস্ত উল্লেখ করেছেন যে দ্বিতীয় স্তরের ইসলামের বিশ্ববিজয়ের দ্বিতীয় স্তর খেলাফতে উমরের সাথে বৈশিষ্ট্যমণ্ডিত না পরবর্তী যুগে অসম্ভব এই প্রশ্ন তিনি উল্লেখ করেছেন যে মুসলমানেরা হবে বিশ্ববিজয়ী জাতি আর বন্ত ধর্মাবলম্বীরা হবে পরাজিত জাতি। এটা কি শুধু হযরত উমরের জমানার জন্য না যে অন্য যুগেও সম্ভব? তিনি প্রশ্নের জবাব লিখেছেন উমরের যুগের জন্য বৈশিষ্ট্যমণ্ডিত নয়, উমরের যুগের জন্য খাস নয়, বরং উমরের যুগের মুসলমান যে আদর্শে আদর্শবান ছিল কিয়ামতের আগে যে কোনো যুগের মুসলমান সেই আদর্শে আদর্শবান হবে, তারাও দ্বিতীয় পর্যায়ে ইসলামের বিশ্ববিজয় সচক্ষে দেখতে পাবে। তাহলে উমরের যুগের মুসলমান কেমন আদর্শে আদর্শবান ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এই সূরাতুল ফাতিহার একায়াতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ, এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সরাসরি কলেমার দ্বিতীয় অংশটা আয়াতে নাযিল করার একটা ঘটনা আছে। ঘটনা হইল ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির ক্ষেত্রে যাদের সাথে সন্ধি হয়েছিল রাসূলের, কুরাইশ বংশের মূর্তি পূজারীদের সাথে একটা সামাজিক সন্ধি চুক্তি সম্পাদিত হয়েছিল। সেই সন্ধি চুক্তির হেডিং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে যখন দায়িত্ব গেছিল এই সন্ধি চুক্তি লেখার, হযরত আলী সন্ধি চুক্তির অনওয়ান লিখেছিলেন, শিরোনাম লিখেছিলেন, হেডিং লিখেছিলেন মক্কার কুরাইশ বংশের সর্দারদের মধ্যে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে সম্পাদিত চুক্তিনামা। তারা বাধা হইয়া দাঁড়াইল, মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ লেখলে আমরা দস্তখত করব না, কারণ মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ লেখলে আমরা যদি দস্তখত করি তাহলে তো আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনেই নিলাম, মেনে নিলে আবার সন্ধির কী দরকার? আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, এই কথা লেখলে আমরা দস্তখত করব না। রাসূল হযরত আলীকে বললেন, আলী রাসূলুল্লাহ কথাটা কেটে দাও, আল্লাহর পুত্র মুহাম্মদ লিখে দাও। আলী বলেন, হুজুর মুহাম্মদ নামের সাথে আমি রাসূলুল্লাহ লিখে ফেলেছি, এখন মুহাম্মদ নাম থেকে রাসূলুল্লাহ কথাটা কেটে দেওয়ার মতো সাহস আমার নাই। মুহাম্মদ নাম থেকে রাসূলুল্লাহ কেটে ফেলার সাহস আমার নাই। তখন রাসূল বললেন, কাগজ কলম আমার হাতে দাও। রাসূল নিজের হাতে কাগজ কলম নিলেন, নিয়ে লিখলেন মক্কার কুরাইশ বংশের সর্দারদের মধ্যে আর আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মধ্যে সম্পাদিত চুক্তিনামা। সেই চুক্তিনামাটা ছিল 10 বৎসর মেয়াদি। কতদিন মেয়াদি? 10 বৎসর মেয়াদি। 10 বৎসর মেয়াদি চুক্তিনামায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে দিল না, এই কারণে প্রায় 1500 সাহাবায়ে কেরামের মনে বড় দুঃখ ছিল। তারা এই দুঃখ মনে নিয়ে হুদাইবিয়ার থেকে যখন বিফল হয়ে মদিনার পথে ফিরতেছিলেন তখন আল্লাহ ফিরার পথে আয়াত নাযিল করে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত কেন নাযিল করলেন? সাহাবাদের সান্ত্বনা দেওয়ার জন্য। 10 বৎসর মেয়াদি কাগজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে দিল না, এই জন্য তোমাদের মনে দুঃখ, আমি কিয়ামত পর্যন্ত যেই কোরআন থাকবে সেই কোরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিলাম। এই হলো আয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত নাযিল করার কারণ। তারপর আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ, এবার বলুন একটু দয়া করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণ কারা? সাহাবায়ে কেরাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের দুইটা মহৎ চরিত্র ছিল, দুইটা ভালো চরিত্র ছিল। একটা ভালো চরিত্র কী ছিল? আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফফার, যে সমস্ত ভ্রান্ত ধর্মাবলম্বীরা সন্ত্রাসী এদের বিরুদ্ধে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কঠোর, তার সাহাবায়ে কেরাম কঠোর। যে কোনো ভ্রান্ত ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নয়,
বরং এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিমাউহুম ওয়াম্বালুহুম কামওয়ালিকুম। হে মুমিন মুসলমানেরা, বেদিন যে সমস্ত অমুসলিমরা তোমাদের সমাজে বাস করে, তাদের রক্ত তোমাদের রক্তের মতো, তাদের সম্পদ তোমাদের সম্পদের মতো। তোমাদের যেন অন্যায়ভাবে রক্তপাত করা হারাম, অমুসলিমদের রক্তপাত করা অন্যায়ভাবে হারাম। তোমাদের সম্পদ লুণ্ঠন করা, অন্যায়ভাবে লুণ্ঠন করা যেমন হারাম, তোমাদের সমাজে বসবাসকারী অমুসলিমদের সম্পদ লুণ্ঠন করা হারাম। তাহলে অমুসলিম কোন সমস্ত অমুসলিমদের ব্যাপারে, কোন সমস্ত ভ্রান্ত ধর্মাবলম্বীদের ব্যাপারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কঠোর, কোন সমস্ত ভ্রান্ত ধর্মাবলম্বীদের ব্যাপারে সাহাবায়ে কেরাম কঠোর, যারা শান্ত শান্তিপ্রিয় অমুসলিম নয়, যারা সন্ত্রাসী অমুসলিম, সন্ত্রাসী অমুসলিমদের বিরুদ্ধে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কঠোর, সন্ত্রাসী অমুসলিমদের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম কঠোর। আপনারা যদি ধৈর্য হারা হয়ে গিয়ে থাকেন তাহলে আমি কথা সংক্ষেপে শেষ করে দেব, আর যদি আর কয়েক মিনিট ধৈর্য সহকারে শুনবেন বলেন তাহলে বর্তমান দুনিয়াতে, শুধু বর্তমান সমাজে নয়, বর্তমান দুনিয়াতে সন্ত্রাস দমন, সন্ত্রাস দমন ওজিফা দফা হয়, আর এই ওজিফার আড়ালে ও মুসলিম সন্ত্রাসীরা নিরীহ মুসলমানদের রক্তপাত ঘটায়। এই শয়তানির মুখোশ উন্মোচন হওয়া দরকার। এটা একটা শয়তানি, সন্ত্রাস দমনের নামে মুসলমানদের রক্তপাত ঘটানো হয়, সন্ত্রাস দমনের নামে মুসলমানদেরকে হত্যা করা হয়, সন্ত্রাস দমনের নামে মুসলমানের রক্ত দিয়ে বার্মার জমিন লাল করা হয়, অযোধ্যার জমিন লাল করা হয়, ফিলিস্তিনের জমিন লাল করা হয়, কাশ্মীরের জমিন মুসলমানের রক্ত দিয়ে লাল করা হয়। কিসের নামে? সন্ত্রাস দমনের নামে। আসলে সন্ত্রাস দমন নয়, শয়তানি। এই শয়তানির মুখোশ উন্মোচন হওয়া দরকার। বর্তমান সমাজে যারা সন্ত্রাস দমন জিকির যারা জপে, তারা সন্ত্রাসদ চিনে না, দমন ব্যবস্থাও জানে না। সন্ত্রাস দমন ওয়াজিফা বর্তমান বিশ্ব সমাজে যারা জপে, এরা সন্ত্রাসও চিনে না, দমন ব্যবস্থাও জানে না। এই সুযোগে আপনাদেরকে ইসলামের জেহাদ বিধানের বিরুদ্ধে সন্ত্রাসের অপবাদ দিয়ে থাকে। সন্ত্রাস জেহাদ সন্ত্রাস নয়, জেহাদ সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে জেহাদ এবং সন্ত্রাসের উদাহরণ দিয়েছেন, বড় চমৎকার। একটি রোগের দ্বারা উদাহরণ দিয়েছেন, মানুষের শরীরে একটি দুরারোগ্য রোগ হয়, এটার নাম ক্যান্সার। সাধারণ রোগ না কঠিন রোগ? এই রোগ পুরাতন হয়ে গেলে আর কোনো চিকিৎসার দ্বারা সফল আরোগ্য লাভ করা যায় না। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে, ক্যান্সার যখন প্রাথমিক অবস্থায় ধরা পড়ে, তখন যেই অঙ্গটা ক্যান্সারে আক্রান্ত, অপারেশনের মাধ্যমে সেই অঙ্গটা কেটে ফেলে দিলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায়। তাহলে ক্যান্সার রোগের সফল চিকিৎসা মলম, ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন না অপারেশন? অপারেশন। মুফাসসিরিনে কেরাম লেখেন ঠিক সেইভাবে সারা দুনিয়ার সমস্ত মানুষের সমাজটা আল্লাহর দৃষ্টিতে একটা শরীরের মতো, আর সন্ত্রাস হলো সমাজ দেহের ক্যান্সার, আর ইসলামের জেহাদ বিধান এই ক্যান্সারের অপারেশন। এই কথাটা মনে রাখলে আমরা আর বিশ্ব সন্ত্রাসীদের মিথ্যা প্রচারণায় দুঃখা খাইব না। আল্লাহর দৃষ্টিতে সারা বিশ্বের মানুষের সমাজ একটা দেহের মতো, এই মানুষের সমাজে যারা সন্ত্রাস করে এরা ক্যান্সারের মতো, ইসলামের জেহাদ বিধান হইল এই সন্ত্রাস নামক ক্যান্সারের অপারেশন। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। মাদ্রাসার ছাত্রদের জন্য একটা রহস্যজনক কথা বলি, এই একটা মাজি শব্দ পাওয়া গেল যেটা মুস্তাকবিলের মানায় ব্যবহৃত। আল জিহাদু মাযিন, এটা মাজি শব্দ, অতীতকাল বোঝাবার জন্য নয়, ভবিষ্যৎকাল বোঝাবার জন্য ব্যবহার করা হয়েছে। মাদ্রাসার ছাত্রের জন্য আরও কিছু রহস্যের কথা আছে। এলমেনহুর তারিফ মতো কলেমা, এলমেনহুর তারিফ মতো কলেমা মুফরাদ রেখ হয়,
কিন্তু হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলেমা মুরাক্কাবকে বলেছেন। সহিহ বুখারী শরীফের শেষ হাদিসে কলেমা মুফরাদকে বলা হয়নি, কলেমা মুরাক্কাবকে বলা হয়েছে। এই ধরনের এক এক শাস্ত্রের এক এক পরিভাষা আছে, এক শাস্ত্রের এক পরিভাষা আর এক শাস্ত্রে আনফিট, সেই শাস্ত্রের এক পরিভাষা এই শাস্ত্রে আনফিট। এই কথাটা যে সমস্ত ছাত্ররা মনে রাখে না, তারা ওই সময় আনফিট ক্ষেত্রে গিয়া তারা ধাঁধায় পড়ে যায়। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, ইসলামের পবিত্র জিহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ। এবার বলুন তো, জিহাদ কার বিরুদ্ধে? সন্ত্রাসীদের বিরুদ্ধে। ইসলামের জিহাদ বিধান কাদের বিরুদ্ধে? সন্ত্রাসীদের বিরুদ্ধে। বর্তমান সমাজে যারা সন্ত্রাস দমন জপে, এরা সন্ত্রাসও চিনে না, দমন ব্যবস্থাও জানে না। কাজী, এরা যেন আপনাদেরকে দুঃখা দিতে না পারে, এই জন্য আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, সন্ত্রাসের একটা কমপ্লিট ডেফিনেশন আছে, সন্ত্রাসের একটা পরিপূর্ণ সংজ্ঞা আছে, সন্ত্রাসের একটা মুকাম্মাল তারিফ আছে। সেটা কি? মুহাসসিরিনে কেরাম লেখেন, তিন জিনিসের সমন্বয়ের নাম সন্ত্রাস। তিনটা জিনিস একত্র হইলে সন্ত্রাস হয়। বলুন তো, কত জিনিস একত্রিত হয়ে সন্ত্রাস হয়? তিন জিনিস। তিনটার প্রথমটার নাম হলো দলবদ্ধতা। একা কেউ সন্ত্রাসী হতে পারে না। যে তিন জিনিস একত্র হয়ে সন্ত্রাস হয়, তার প্রথমটার নাম দলবদ্ধতা, দ্বিতীয়টার নাম অস্ত্রের ব্যবহার, তৃতীয়টার নাম নির্দোষের উপর হামলা। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। সন্ত্রাসের ডেফিনেশন যখন বুঝে ফেললেন, দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস, তাহলে দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষ মুসলমানের উপর বার্মায় হামলা হয় কিনা? মুসলমান সন্ত্রাসী না হামলাকারীরা সন্ত্রাসী? দল বেঁধে অস্ত্র নিয়ে ভারতের কাশ্মীরে নির্দোষ মুসলমানদের উপর হামলা করা হচ্ছে কিনা? তাহলে মুসলমান সন্ত্রাসী না মুসলমানদের উপর হামলাকারীরা সন্ত্রাসী? দল বেঁধে অস্ত্র নিয়ে ফিলিস্তিনের মুসলমান নির্দোষ মুসলমানদের উপর হামলা করা হচ্ছে কিনা? তাহলে মুসলমান সন্ত্রাসী না বিশ্ব সন্ত্রাসীদের শিকার? মুসলমান বিশ্ব সন্ত্রাসীদের শিকার। এবার শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম সন্ত্রাসী ও মুসলিমদের বিরুদ্ধে কঠোর। যে রোগী অপারেশন যোগ্য, এই রোগীর উপর যদি ডাক্তার এত সদয় হয়, তাকে কাটতে চায় না, চিকিৎসা হবে? হবে না। কাজে এখানে এতটুকু কঠোর হতে হবে ডাক্তারের, যে রোগের দেহ অপারেশনের দরকার, এই রোগীর প্রতি অন্তত এতটুকু কঠোর হতে হবে, যেটুকু কঠোর হলে কাটতে দয়া মায়া লাগে না, যতটুকু কাটার দরকার ততটুকু কাটবে, যেটুকু সেলাই করা দরকার সেটুকু সেলাই করবে। এখানে যদি দয়া মায়া দেখায়, চিকিৎসা বিফল হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে জিহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ বলেছেন, অর্থাৎ সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদ, এটাই অপারেশন। সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদের নাম ওই এই সন্ত্রাস নামক ক্যান্সারের অপারেশন। এই অপারেশন করতে যতটুকু কঠোর হওয়া দরকার, আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সন্ত্রাসীদের অপারেশনের জন্য ততটুকু কঠোর, সাহাবায়ে কেরাম এই সমাজ দেহের সন্ত্রাসী ক্যান্সারের অপারেশনের জন্য যতটুকু জিহাদে সাহসী হওয়া দরকার ততটুকু জিহাদে সাহসী, এই ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র, এই ছিল সাহাবায়ে কেরামের চরিত্র। অপারেশনের রুগীকে কাটতে দয়া মায়া করলে হবে না, সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদ করতে দয়া মায়া করলে হবে না, এতটুকু কঠোর হওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র ছিল, এতটুকু কঠোর হওয়া সাহাবায়ে কেরামের চরিত্র ছিল। আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসিরে লেখেন, যে যুগের মুসলমানেরাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই চরিত্রটা গ্রহণ করতে পারবে, যে যুগের মুসলমানেরাই সাহাবায়ে কেরামের এই চরিত্রটা গ্রহণ করতে পারবে, সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদ করতে ইতস্তত করবে না, সেই যুগের মুসলমানেরাই বিশ্ববিজয়ী মুসলমানে রূপান্তরিত হবে।
আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছিল মুসলমানের বিশ্ব বিজয়ের উপায় কি। দেখুন তো আলোচ্য বিষয়টা ক্লিয়ার হইল কিনা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ সন্ত্রাসীদের মোকাবেলায় কঠোর। যেই যুগের মুসলমানেরাই সন্ত্রাসীদের মোকাবেলায় এতটুকু কঠোর হতে পারবে যতটুকু কঠোর হলে জেহাদ থেকে পিছপা হবে না, যে যুগের মুসলমানেরাই সাহাবায়ে কেরামের মতো সন্ত্রাসীদের মোকাবেলায় এতটুকু কঠোর হবে যতটুকু কঠোর হলে জেহাদ থেকে পিছপা হবে না, সেই যুগের মুসলমানেরাই হযরত উমরের যুগের মুসলমানের মতো হবে বিশ্ববিজয়ী মুসলমান। এটার নাম ইসলামের মাধ্যমিক পর্যায়ের বিশ্ববিজয়। এটার নাম ইসলামের মাধ্যমিক পর্যায়ের বিশ্ববিজয়। বর্তমান দুনিয়াতে আপনারা প্রায় 200 কোটি মুসলমান আছেন, আপনাদের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সেই চরিত্রটা কতটুকু আছে, আপনাদের মধ্যে সাহাবায়ে কেরামের সেই চরিত্রটা কতটুকু আছে, সামান্য একটু উদাহরণ দিচ্ছি শুনুন। 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে হামলা হইল। এই হামলার মধ্যে দুনিয়ার কোনো মুসলমানের অংশীদারিত্ব ছিল? হামলার যে টাওয়ারে হামলা হয়েছিল সেই টাওয়ারে 2000 ইহুদি কর্মরত থাকত। যেদিন হামলা হয়েছিল সেদিন একটি ইহুদিও উপস্থিত ছিল না। এর মানে কি, হামলাটা যে হবে তারা জানত না, না তাদের পরিকল্পিত শয়তানি, পরিকল্পিতভাবে শয়তানি করে সম্পূর্ণ দায় দায়িত্ব আফগানি নির্দোষ মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিল, আফগানিস্তানের মুসলমানদের উপর হামলা করে বসল। আবারও বলুন, কত জিনিস একত্র করলে সন্ত্রাস হয়? দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা, আমেরিকান সেনাবাহিনী দল বেঁধে অস্ত্র নিয়ে আফগানিস্তানের নির্দোষী মুসলমানদের উপর হামলা করেছিল কিনা? তাহলে আফগানি মুসলমান সন্ত্রাসী না আমেরিকান খ্রিস্টানেরা সন্ত্রাসী? সন্ত্রাসের ঠিকানা পাকিস্তানে নাই, সন্ত্রাসের ঠিকানা বাংলাদেশে নাই, সন্ত্রাসের ঠিকানা আফগানিস্তানে নাই, সন্ত্রাসের ঠিকানা থাকলে আমেরিকায় আছে। বিশ্ব সন্ত্রাসের হেড অফিস হইল হোয়াইট হাউস। বলুন, বিশ্ব সন্ত্রাসের হেড অফিস কোথায়? হোয়াইট হাউস। এদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত বিশ্ব মুসলিম সম্মিলিতভাবে জেহাদে পিছপা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ইসলামের দ্বিতীয় পর্যায়ের বিশ্ব বিজয় সাধন হবে না। যত যখন 200 কোটি মুসলমান এদের বিরুদ্ধে জেহাদের জন্য তৈরি হয়ে যাবে, তখনই উবাইদুল্লাহ সিন্দি লেখেন, উমরের যুগের মুসলমানের মতো তোমরাও বিশ্ব বিজয়ী মুসলমান হতে পারো। আমি জিজ্ঞাসা করি, আমেরিকা যেদিন আফগানি নির্দোষ মুসলমানদের বিরুদ্ধে হামলা করার ব্যবস্থা গ্রহণ করেছিল সেই দিন পাকিস্তান কার পক্ষে ছিল? নিরীহ নির্দোষ মুসলমানের পক্ষে ছিল না সন্ত্রাসীদের পক্ষে ছিল? বাংলাদেশের মুসলমান কার পক্ষে ছিল? সৌদি আরবের মুসলমান কার পক্ষে ছিল? ইয়ামানের মুসলমান কার পক্ষে ছিল? ইরানের মুসলমান কার পক্ষে ছিল? বিশ্ব সন্ত্রাসী আমেরিকা নিহ আফগানিস্তানের মুসলমানদের উপর হামলা করবে, সারা দুনিয়ার মুসলমান মজলুম নিরীহ নির্দোষ মজলুম মুসলমানের পক্ষ অবলম্বন না করে লাল কুত্তা সন্ত্রাসী বাহিনীর পক্ষ অবলম্বন করেছিল। এই রকম অসৎ চরিত্র যেই যুগের মুসলমানের থাকে সেই যুগের মুসলমানের ইসলামের বিশ্ব বিজয় দেখার যোগ্যতা নাই। বিষয়টা আপনাদেরকে বুঝাবার জন্য একটি উদাহরণ দিচ্ছি শুনুন, খুব ছোট্ট খাটো উদাহরণ দেব। রাস্তায় কোনো একটা কুকুর, দুর্বল একটা কুকুর যদি চলতে চলতে শক্তিশালী একটা কুকুরের সামনে পড়ে যায়, শক্তিশালী কুকুরটা দুর্বল কুকুরটাকে সেলামালকি দিয়ে চলে যায় না হামলা করে বসে, বলতে পারেন কেউ দুর্বল কুকুরটার কী অপরাধ ছিল? কোনো অপরাধ নাই, একটি অপরাধ ছিল, তুমি দুর্বল কেন? তাহলে দুর্বল হলেই হামলা করা, এটা মানুষের স্বভাব না কুত্তার স্বভাব? আমার কথা বুঝে থাকে বলুন, এই স্বভাবটা পরিপূর্ণভাবে আমেরিকানদের হাতে আছে কি নাই? এটা মানুষের স্বভাব নয়, এটা কুত্তার স্বভাব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
বলি শুনুন, একটি শক্তিশালী কুকুর যখন একটি দুর্বল কুকুরের উপর হামলা করে বসে, তখন সেখানে আরো যত কুকুর আসে সবগুলি কার পক্ষে যায়? মজলুমের পক্ষে একটাও যায় না, সবগুলি জালিমের পক্ষে যায়? তাহলে এই আমেরিকান লাল কুত্তার বাহিনী যখন আফগানিস্তানের নিরীহ মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা করে বসল, সারা দুনিয়ার সবগুলি মুসলিম দেশের সরকারের রাজে লাল কুত্তার পক্ষে গেল, কোন কুত্তার ভূমিকা পালন করলা তোমরা? এইরকম হীন চরিত্র যেই দুনিয়ার মুসলমানদের মধ্যে থাকে, এই দুনিয়ার মুসলমানদের ভাগ্যে নাই, এই দুনিয়ার মুসলমানের কপালে নাই, এই দুনিয়ার মুসলমানের যোগ্যতা নাই ইসলামের বিশ্ববিজয়ে দেখা। এই জন্য আল্লাহ সিন্দি ইনকালাবি তফসিরে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে বৈশিষ্ট্য বলে দিয়েছেন, এই আয়াতে সাহাবায়ে কেরামের যে বৈশিষ্ট্য বলে দিয়েছেন, যেই যুগের মুসলমানেরাই সেই বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত হবে, সেই যুগের মুসলমানেরাই হযরত উমরের যুগের মুসলমানের মতো বিশ্ববিজয়ী মুসলমানে পরিণত হবে। আরেকটা চরিত্র আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আসিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, সন্ত্রাসীদের মোকাবেলায় তো কঠোর, নিজেদের বেলায় সদয়, নিজেদের বেলায় সদয়। যেমনভাবে আফগানিস্তানের উপর হামলা করার সময় অন্যান্য মুসলমানেরা আফগানিদের বেলায় ছিল সদয়, শত্রুদের মোকাবেলায় কঠোর হওয়ার কথা ছিল কঠোর হয়ে গেল, নিজের স্বজাতি মজলুমের বেলায় হয়ে গেল কঠোর, আর শত্রুদের মোকাবেলায় কঠোর হওয়ার কথা ছিল তাদের বেলায় হয়ে গেল সদয়। আমার কথা বুঝে থাকতে বলুন, বর্তমান দুনিয়ার 200 কোটি মুসলমানের যোগ্যতা আছে ইসলামের বিশ্ববিজয় দেখার? যোগ্যতা নাই, কফালে নাই, ভাগ্যে নাই ইসলামের বিশ্ববিজয় দেখার। তোমাদের মতো এমন হীন চরিত্র নিয়ে কোনোদিন ইসলামের বিশ্ববিজয় দেখতে পারবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবায়ে কেরামের যুগে মুসলমানেরা পরস্পরে কি পরিমাণ সদয় ছিল ইসলামের স্বর্ণযুগের ইতিহাস থেকে ছোট্ট একটা ঘটনা শোনাই 2-3 মিনিটে। কুখ্যাত মুনাফিক ইবনে সাবা অত্যন্ত কারসাজির মাধ্যমে, অত্যন্ত জঘন্যতম চক্রান্তের মাধ্যমে হযরত আলী এবং হযরত মুয়াবিয়ার মধ্যে বিরোধ বাঁধিয়ে দিয়েছিল। তারা দুজন ছিলেন সরল, আর চক্রান্ত করেছিল মুনাফিক ইবনে সাবা। ইবনে সাবার চক্রান্তে যখন তারা দুজন একে অপরকে ভুল বুঝতে লাগলেন, তখন তৎকালীন রোম দেশের খ্রিস্টান বাদশাহ হযরত মুয়াবিয়ার কাছে চিঠি পাঠাইল। চিঠিতে লেখলো, আমি জানতে পেরেছি আলীর সাথে তোমার বিরুদ্ধ বেঁধেছে, কাজেই তুমি অনুমতি দিলে আলীর বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য তোমাকে অস্ত্র দিয়ে সাহায্য করব, সেনাবাহিনী দিয়ে সাহায্য করব। বলুন, খ্রিস্টান দেশের এই রোম দেশের খ্রিস্টান বাদশাহ কার বিরুদ্ধে মুয়াবিয়াকে সাহায্য করতে চায়? আলীর বিরুদ্ধে মুয়াবিয়াকে সাহায্য করতে চায়। হযরত মুয়াবিয়া খ্রিস্টান দেশের রোম দেশের খ্রিস্টান বাদশার পত্রের জবাবে লিখলেন, ইয়া কালবার রোম, এই রোমের কুত্তা, প্রথম কথা রাই, এই রোমের কুত্তা, আলী একজন মুসলমান, আমিও একজন মুসলমান, আলীর সাথে যদি আমার কোনো বিরোধ থাকেই সেটা নিতান্তই মুসলমানদের ঘরোয়া ব্যাপার, মুসলমানদের ঘরোয়া ব্যাপার নিয়ে কোনো ইহুদি খ্রিস্টান লাল কুত্তার নাক গলাবার অধিকার নাই। তুই যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাস, সাথে সাথে আমি মুয়াবিয়া আলীর পক্ষ হয়ে তোর বিরুদ্ধে সর্বপ্রথম অস্ত্র ধারণ করব। এই চরিত্র যেই যুগের মুসলমানেরাই হবে, মুসলমানদেরই যেই যুগের মুসলমানেরাই হযরত মুয়াবিয়ার চরিত্রটা গ্রহণ করতে পারবে, সেই যুগের মুসলমানেরাই বিশ্ববিজয়ী মুসলমানে রূপান্তরিত হবে। এটা হলো ইসলামের বিশ্ববিজয়ের দ্বিতীয় ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা কি ছিল? ইসলামের বিশ্ববিজয়ের প্রথম ব্যাখ্যা কি ছিল? দলিল প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়ে যাবে ইসলাম সত্য, বাকিগুলি বাতিল। ইসলামের বিশ্ববিজয়ের দ্বিতীয় ব্যাখ্যা হইল, দুনিয়াতে বিজয়ী জাতি হবে মুসলমান, আর ভ্রান্ত ধর্মাবলম্বীরা হবে পরাজিত জাতি। কেমন চরিত্র হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আসিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম চরিত্র হবে? চরিত্রগত একটা স্কেল আছে কিনা, দ্বিতীয় পর্যায়ে মুসলমানদের বিশ্ববিজয়ী হওয়ার জন্য চরিত্রগত একটা মাপকাঠি আছে কিনা,
সেই মাপকাঠিটা আল্লাহ এই সূরাতুল ফাতহের ভিতরে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, যেভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ সন্ত্রাসীদের মোকাবেলায় ছিলেন কঠোর আর নিজেদের বেলায় পরস্পরে ছিলেন সদয়, এই চরিত্রে যেই যুগের মুসলমান চরিত্রবান হতে পারবে সেই যুগের মুসলমান বিশ্ববি বিজয়ী মুসলমান হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারবে। ইসলামের বিশ্ব বিজয়ের কতটা ব্যাখ্যা বলেছিলাম, তিনটা, প্রাথমিক ব্যাখ্যা, মাধ্যমিক ব্যাখ্যা, চূড়ান্ত ব্যাখ্যা। প্রাথমিক ব্যাখ্যা মনে থাকবে, দলিল প্রমাণের দ্বারা ইসলামের সত্যতা প্রমাণ হয়ে যাওয়া, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগেই হয়ে গেছিল। দ্বিতীয় ব্যাখ্যা হলো মুসলমান হবে বিশ্ব বিজয়ী জাতি, বর্তমান দুনিয়ার মুসলমানের চরিত্র মুসলমানের মতো চরিত্র হলে, না মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবাগণের মতো চরিত্র হলে। ইসলামের তৃতীয় বিশ্ব বিজয় হলো এমন চরিত্র থেকে তোমরা যদি বঞ্চিত থাকো, সেই চরিত্র গ্রহণের জন্য যদি প্রস্তুত না হও, তাহলে সন্ত্রাসীদের হাতে মার খেতে 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 সারা দুনিয়ার কোথাও মুসলমানের মান সম্মানের সাথে বসবাসের সুযোগ থাকবে না, মান সম্মানের সাথে দুনিয়ার কোথাও মুসলমানের বসবাসের সুযোগ থাকবে না। যখন তখন আল্লাহ ইমাম মাহদিকে পাঠিয়ে দেবেন, কাকে? ইমাম মাহদিকে পাঠিয়ে দেবেন, তখন বিশ্বের সর্বশেষ বিশ্বযুদ্ধ সংগঠিত হবে, ঈসা আলাইহিসসালামের পুনরাগমন হবে দুনিয়াতে, তারা দুইজনের নেতৃত্বে সারা বিশ্বযুদ্ধে সমস্ত সন্ত্রাসীরা সমস্ত ভ্রান্ত ধর্মাবলম্বীদের একদল এই জেহাদে নিহত হয়ে যাবে, আরেকদল ইসলামের সত্যতা বুঝতে পেরে ইসলাম গ্রহণ করে ফেলবে। তখন সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে একটি মানুষও থাকবে না ভ্রান্ত ধর্মাবলম্বী। ইমাম মাহদির যুগে, ঈসা আলাইহিসসালামের যুগে সারা বিশ্বের সবগুলি মানুষ হবে একমাত্র সত্য ধর্ম ইসলামের অনুসারী। এটা হলো ইসলামের বিশ্ব বিজয়ের চূড়ান্ত পর্যায়। নবীর যুগে প্রাথমিক পর্যায়ে ইসলামের বিশ্ব বিজয় হয়েছিল, উমরের যুগে মাধ্যমিক পর্যায়ের ইসলামী বিশ্ব বিজয় হয়েছিল, ইমাম মাহদির যুগে চূড়ান্ত পর্যায়ের ইসলামের বিশ্ব বিজয় হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, চূড়ান্ত পর্যায়ে যতদিন পর্যন্ত ইসলাম বিশ্ব বিজয়ী ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আল্লাহর কসম দুনিয়া কিয়ামত হবে না, আল্লাহর কসম দুনিয়া কিয়ামত হবে না, আল্লাহর কসম দুনিয়া কিয়ামত হবে না। আল্লাহ আমাদেরকে চূড়ান্ত পর্যায়ের বিজয়টা দেখার মতো হায়াত যদি নাও থাকে, অন্তত মাধ্যমিক পর্যায়ের ইসলামের বিশ্ব বিজয়টা দেখার মতো সৌভাগ্য যেন দান করেন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।